নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি খুবই স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। ত্বককে বাইরে থেকে ফর্সা করার জন্য আমরা অনেক রকমের প্রোডাক্ট আমাদের ত্বকে লাগিয়ে থাকি, এবং কিছু বন্ধুরা তো স্কিন হোয়াইটেনিং ইঞ্জেকশনও নিয়ে থাকেন, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু বন্ধুরা, স্কিনে লাগানোর থেকে বেশি উপকারী এবং কার্যকরী হলো এমন কিছু খাওয়া, যেটা আপনাদের স্কিনকে ভেতর থেকে খুব দ্রুত ফর্সা বানিয়ে দেবে। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমনই একটি রেসিপি শেয়ার করব, যেটা আপনাদের ত্বককে ভেতর থেকে ফর্সা বানাতে খুবই সাহায্য করবে, আর যেটা স্কিন হোয়াইটেনিং ইঞ্জেকশনের থেকেও খুব ভালো। তো চলুন শুরু করা যাক। এই ড্রিঙ্কটিকে বানানো খুবই সহজ। এটিকে বানানোর জন্য সবার প্রথমে আমাদের নিতে হবে দুটো মিডিয়াম সাইজের টমেটো। বন্ধুরা, টমেটো আমরা স্কিনে তো লাগাই, কিন্তু আপনারা হয়তো জানেন না টমেটোকে স্কিনকে লাগানোর থেকে বেশি উপকারী এটিকে খাওয়া। হ্যাঁ বন্ধুরা, টমেটোর মধ্যে লাইকোপিন নামের একটি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা স্কিনের ইলাস্টিসিটিকে বাড়ায় এবং স্কিনকে গ্লোয়িং বানাতে সাহায্য করে। টমেটোর মধ্যে ভিটামিন বি থাকে, যেটা সান ড্যামেজ, হার্মফুল ইউভি রেজ এই সমস্ত থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। এরপর বন্ধুরা, আমাদের নিতে হবে একটি গাজর। আমাদের গাজরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কাটতে হবে। ক্যারোটের মধ্যে হাই অ্যামাউন্টের বিটা ক্যারোটিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা শরীরের ভেতরে গিয়ে ভিটামিন এ তে পরিণত হয়। আর বন্ধুরা, ভিটামিন এ স্কিন টিস্যুকে রিপেয়ার করে এবং হার্মফুল সান রেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে। ক্যারোট খেলে স্কিনে হেলদি গ্লো আসে এবং ত্বক ফর্সা হয়ে ওঠে। এছাড়াও স্কিনের বার্ধক্যের চিহ্ন ও বলিরেখা দূর হয়ে যায়। এবার বন্ধুরা, আমাদের এই কাটা টমেটো ও গাজরের টুকরোগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে পেস্ট বানাতে হবে। এরপর আমাদের নিতে হবে দুটো কমলা লেবু। আমাদের কমলা লেবুর থেকে রস বের করে ব্লেন্ডারের মধ্যে ঢালতে হবে। কমলা লেবু একটি ফেনোমেনাল ফ্রুট। এর মধ্যে সেই সমস্ত গুণ আছে যেটা স্কিনের কমপ্লেক্সনকে বুস্ট করতে সাহায্য করে। সাথেই অরেঞ্জের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি আমাদের স্কিনকে ইয়ংগার, গ্লোয়িং বানায়। এটি রিঙ্কেল প্রোডাকশনকে স্লো ডাউন করে দেয় এবং প্রিম্যাচিওর এজিংকেও ঠিক করে দেয়। এবার বন্ধুরা, আমাদের এর মধ্যে অল্প জল অ্যাড করে এটির পেস্ট বানাতে হবে। দেখুন, এবার এই ড্রিঙ্কটি তৈরি হয়ে গেছে। যদি আপনি চান তো এরকমভাবে এই ড্রিঙ্কটিকে খেতে পারেন, আর না হলে আপনি এটিকে ছেঁকেও খেতে পারেন। কিন্তু আপনাকে খুব ভালোভাবে এটিকে স্ট্রেন করতে হবে, যাতে একটুও রস বাকি না থাকে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের এই স্কিন হোয়াইটেনিং ড্রিঙ্ক, যেটা স্কিন হোয়াইটেনিং এর ইনজেকশন থেকে অনেক বেশি ভালো। এই ড্রিঙ্কটিকে আপনার প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পরে নিতে হবে। তো বন্ধুরা, যদি আপনি ত্বককে ফর্সা বানানোর জন্য অনেক রকমের প্রোডাক্ট ব্যবহার করেছেন এবং অতটা ভালো রেজাল্ট পাননি, তাহলে আপনি এই ড্রিঙ্কটাকে অবশ্যই ব্যবহার করুন। এটিকে মাত্র এক মাস খেলেই আপনার স্কিন কমপ্লেক্সনে অনেক পার্থক্য আপনি দেখতে পারবেন। এই ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে, তবে এটিকে অবশ্যই লাইক করুন এবং ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে একদম ফ্রিতে এখনই প্লিজ সাবস্ক্রাইব করে নিন।